রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে একচল্লিশ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে ইডি এই নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর বিরোধীরা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এর মূল উৎপাটনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয় প্রমাণ করা তো পরের কথা সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রিসভার সদস্য যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশন হচ্ছে না যে ডবল স্ট্যান্ডার্ড কখনই থাকা উচিত না কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে